প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন পপি আগনেস কস্তা, যিনি সেন্ট টমাস মিশন প্রাইমারি স্কুলের একজন সিনিয়র শিক্ষক। দিদি, আপনাকে আমাদের এই স্টুডিওতে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। আপনি যেহেতু একজন শিক্ষক, এই শিক্ষকতা পেশায় আপনি কতদিন যাবৎ জড়িত আছেন? ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষকতা পেশায় জড়িত আছি সে 2000 সন থেকে। প্রথমে আমি একটা অন্য স্কুলে ছিলাম, ওই স্কুল আমি 10 বছর কাজ করেছি। করার পর এই স্কুলটা যখন চালু হলো, এখানে আমি 2012 থেকে। এই শিক্ষকতা পেশায় 22টা বছর আপনি অতিক্রম করেছেন। অনেকটা সময় ছোট কচি কাচাদের সাথে, ছোট ছাত্রছাত্রীদের সাথে কাজ করেছেন। তাহলে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সাথে এই সংলাপের ধরনটা কতটুকু হয়? আমার শিক্ষকতা জীবনের প্রথম শুরুটাই হয়েছে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের নিয়ে। তখন আমি প্লে গ্রুপে ক্লাস নিতাম। এই ছোট শিশুদের সাথে সংলাপের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ তাদের সাথে সংলাপটা করতে গেলে অনেক সময় অনেকভাবে করতে হয়েছে আমাকে। অভিনয় করতে হয়েছে তাদের সাথে, অনেক সময় নাচতে হয়েছে, গান করতে হয়েছে। তারপর যেমন ওদের সংলাপের ক্ষেত্রে যেটা আমি মনে করি আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের যে গেটআপ, পোশাক আশাক। যেমন শিশুরা একটু সেজে গুজে গেলে খুব পছন্দ করতো, বলতো মিস তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তো তখন বুঝতে পারলাম যে ওদের কাছে এই সাজগুজের আকর্ষণটা বেশ। তো আমি মনে এই সংলাপের এটা একটা মাধ্যম ছোটো ছোটো শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর অভিভাবকদের ক্ষেত্রে সংলাপটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী, এদেরকে মনোযোগী করার জন্য আমাদেরকে বাধ্য হয়ে শিক্ষকদের সাথে আমাদের আলোচনা করতে হয়, ডাকতে হয়, তাদের সাথে কথোপকথন করতে হয়। সংলাপটা বেশ গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সাথে। আপনার যে সংলাপটা হয়, আপনার এই সংলাপের ক্ষেত্রে অভিভাবকগণ কতটুকু সাড়া দেন? যথেষ্ট সাড়া দেন, কারণ কি তারা আমাদের সাথে কথা বলার জন্য মানে বেশ আগ্রহী থাকে যে কখন টিচার ক্লাস থেকে বের হবে, টিচার কথা বলবো বিভিন্ন সমস্যা নিয়ে। আর যখন আমরা ডাকি তাদেরকে বাচ্চাদের সমস্যা নিয়ে, তারা বেশ আগ্রহের সাথে আমাদের সাথে সহযোগিতা করে, তারা নিজে থেকে আমাদেরকে সাড়া দেয়। মানে রাগ কখনো রাগ করা হয়, সবাই তো একরকম হয় না, অনেক সময় তারা বেশিরভাগই তারা পজিটিভলি নেয়। দু একজন আছে একটু তো ব্যতিক্রম হয়, তারা হয়তো নেগেটিভলি নেয়, হয়তো আমাদের উপরে ছেড়ে দেয় যে আপনাদের কাছে দিয়েছি, আপনারাই সব কিছু করবেন, মানে আমাদের সব কিছু দায়িত্ব থাকে, এরকম আর কি হয় অনেক ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদেরকে সংলাপের সাড়া দেয়। আর একটা শিশুকে মানবিক গঠনদানের জন্য যে নৈতিকতা মূল্যবোধের প্রয়োজন, সেই নৈতিকতা বোধটুকু আপনারা কতটুকু সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে পারেন? কারণ তারা আমাদের উপর এতটা নির্ভরশীল থাকে যে বলে যে টিচার আমরা যে কথাটা বলে ওদের কাছ থেকে কাজ আদায় করতে পারি না, আপনারা যে বললে সুন্দর করে শুনে মানে, এমনকি অনেক সময় আপনাদের কথা বলে ওদেরকে একটু ভয় দেখায় আমরা কাজটা আদায় করি। নৈতিকতা যে বিষয়টা, আমি চেষ্টা করি ক্লাসে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি, পাঠ্য বইয়ের পাশাপাশি, যখন ড্রয়িং ক্লাস কিংবা হাতে লেখা ক্লাসটা হয়, তখন ওদেরকে একটু নৈতিকতা মূল্যবোধের বিষয়টা, যেমন যেই জিনিসগুলো করলে আমার ওদের ভুল হবে, অপরাধ হবে, ওগুলো যেন না করে, এই বিষয়ে বিশেষ করে না বলে অন্য জিনিস যেন না নেয় কখনো, যেন বা সাধারণ বিষয়ে মিথ্যা কথা না বলে, এই সমস্ত বিষয়গুলো ওদেরকে চেষ্টা করি আর কি, কিছুটা হলেও নৈতিকতার বিষয়টা মূল্যবোধগুলো একটু চেষ্টা করি শেখানোর জন্য আর কি, যতটা সময় পাওয়া যায় আর কি চেষ্টা করি। আবার অনেক সময় ধর্মীয় দিকটাও ওদেরকে আমি একটু বলি যে যখন তোমাদের মায়েরা নামাজ পড়ে বা এই পূজা দেয়, বিশেষ করে আমাদের স্কুলে তো সব ধর্মের শিক্ষার্থী আছে, তখন তোমরাও চেষ্টা করবে তাদের সাথে বসে একটু ওই নামাজ পড়ার জন্য আস্তে আস্তে শিখবে, মায়ের সাথে একটু পুজো দিবে। তারপরে যে এখন তোমরা ছোটো আছো, রোজা যখন হয় রোজা রাখার চেষ্টা করবে, অভ্যাসটা ছোটোকাল থেকে গড়ে তুলবে, এভাবেই চেষ্টা করে আর কি ধর্মীয় বিষয়গুলো একটু অনুধাবন করার জন্য আর কি। এই যে নৈতিকতা বিষয়ের মধ্যে ধর্মীয় বিষয়টা চলে আসছে, তাহলে ওই আন্তঃধর্মীয় যে সংলাপটা, যে আপনার বিভিন্ন ধর্মের অভিভাবকগণ রয়েছেন, যখন আপনি একজন মিশনারি স্কুলে টিচার হিসেবে আপনি সেখানে সার্বজনীন সবার সাথে আপনি আছেন, তো আন্তঃধর্মীয় সংলাপটা আপনি কিভাবে অভিভাবকদের সাথে করে থাকেন? আন্তঃধর্মীয় সংলাপটা সেটা হতে পারে শিক্ষার্থীদের সাথে হতে পারে,
অভিভাবকের সাথে হতে পারে, আমাদের সহকর্মী যে শিক্ষিকা তাদের সাথে হতে পারে। যেমন পুজোর সময় আমরা শিক্ষার্থীদের যখন ছুটি হয় তখন আমাদের ওদেরকে শুভেচ্ছা দিয়ে দিই, তোমাদের সবাইকে পূজার শুভেচ্ছা রইল। ওরা আমাদেরকে বলে টিচার আমাদের বাসায় আসবেন, পুজো দেখতে আসবেন। আবার ঈদের আগে যখন স্কুল ছুটি হয় ওদেরকে আমরা বলে দিই ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে ঈদ মুবারক জানাবে, মা বাবাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা দেবে, গার্ডিয়ানরা যাওয়ার সময় বলে যায় আমাদেরকে। তো এইভাবে আমরা আন্তর্ধর্মীয় বিষয়টা চেষ্টা করি ওদের তাদের সাথে সবসময় সম্পর্কটা ভালো রাখার জন্য আর কি, যেন আর এরা আমাদের যেহেতু মিশনারি স্কুল তো এরা আমাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকে যে এই স্কুল থেকে এরা ভালোটাই শিখবে পড়াশোনার পাশাপাশি। ধন্যবাদ দিদি, আপনার সংলাপের মধ্যে অনেকটাই উঠে এসেছে যে একটা ছোট শিশুকে আমরা কীভাবে মানসিক উন্নয়নের জন্য, নৈতিকতা মূল্যবোধের উন্নয়নের জন্য একজন শিক্ষক হিসেবে আপনি যথেষ্ট শ্রম দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য আপনি আমাদের স্টুডিওতে দিয়েছেন, আর ধন্যবাদ জানাই আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের যারা যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রেডিও ভেরিতাসকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবার জন্য শুভকামনা রইল।